বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ এখন কিছু কথাবার্তা বলবো, রাগ করবেন না, কিন্তু বোঝার চেষ্টা করবেন। সেটি হলো যে আমরা একটা কথা বলি থাকি, আল্লাহ আমাকে দোজখে দেবে, আল্লাহ আমাকে বেহেস্ত দেবে, আল্লাহ আমাকে, আসলে আল্লাহ কোনো জায়গায় আপনাকে দেবে না। আল্লাহ আপনাকে দোজখে দেবে না, বেহেস্ত দেবে না, আল্লাহর কাজ এগুলো নয়। যেমন একটি কথা আছে যে আল্লাহ কিন্তু একটা কথা বলে দিয়ে আল্লাহর জায়গায় আল্লাহ, আল্লাহর কাজে আল্লাহ, আল্লাহর মনোনীত হয়ে আল্লাহর যা মনে চায় তাই করে। কিন্তু এখানে বিষয়টি হলো আল্লাহ কাউকে পার করবে না, আল্লাহ কাউকে বেহেস্ত দোজক কিছুই দেবে না, সমস্ত কিছু আমার কর্মে লিপিবদ্ধ। এক দ্বিতীয়ত হলো যে আল্লাহকে কখনো দেখিনি, আর আল্লাহকে দেখলেও কিন্তু আমার লাভ হবে না। কেননা যে আমার কর্ম যদি ঠিক না থাকে, এই হলো এক কথা। আরেকটি কথা হলো যে আমার পারকান্ডারি আল্লাহ নয়, আপনার আমার পারকান্ডারি হলো রাসুল, রাসুল আমার আপনার পারকান্ডারি, আল্লাহ কখনোই পার করবে না। এই কথাগুলো শরীয়তের মানুষের মধ্যে, তাদের ব্রেনটের মধ্যে বিদবে যে কী ধরনের কথা বলা হচ্ছে, লোকটাকে এত ভালো জানি, লোকটা এগুলো কী বলতেছে। কিন্তু দেখেন, আল্লাহ বলেছে যদি পার হয় কোনো মানুষ তাহলে আমার রাসুলের সুপারিশ লাগবে। আমার এই পৃথিবীতে যারা ইবাদত করেছে, যারা ভালো কাজ করেছে, যাই কিছু করেছে, তারা যদি বেহেস্ত বা জান্নাত প্রাপ্ত হয় তাহলে তাদেরকে জান্নাত আমি দিতে পারবো না। জান্নাত দেওয়ার দায়িত্ব আমার নয়। আমার দোস্ত, আমার রাসুল যদি একবার বলে, সুপারিশ করে যে হে আল্লাহ, তিনি আপনার একজন খাঁটি বান্দা, সে আপনাকে বিশ্বাস ভক্তির সাথে ডেকেছে, আপনাকে ভালোবেসেছে, আপনাকে বিশ্বাস করেছে, সে বেহেস্ত বা জান্নাত প্রাপ্ত হয়েছে, যখন রাসুল বলবে তখনই কিন্তু আপনি পার হতে পারবেন। তাহলে বোঝা গেল কি, পার কান্ডারি একমাত্র রাসুল। আচ্ছা, যদি আমি কখনো দেখা যায় আল্লাহকে ডেকেছি কম, আল্লাহর প্রতি আমি ভয় ভক্তি রেখেছি কম, কিন্তু রাসুলের প্রতি ভয় ভক্তি প্রেমে আমি সবসময় ছিলাম, তখন আল্লাহ কি বলেছে, যে আমার রাসুলকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। তাহলে বোঝা গেল আল্লাহকে যদি আমি ভালো না বেসে রাসুলকেই শুধু ভালোবাসি, তাহলে কি হবে, যে রাসুলই আমার পারকান্ডারি হবে। আর আল্লাহর রূপস্বরূপ কি, আল্লাহর রূপস্বরূপ যারা দেখেছে তারা বলতে পারবে আল্লাহর রূপস্বরূপ রাসুলের বাহিরে নয়, রাসুলের সাথেই মিশে রয়। তবে শামিম আলী আপনাদের সামনে আজকে কী ধরনের কথা কয়, এই কথাগুলো শুনে কারো মনে দ্বিধাদ্বন্দ্ব হয়, তারপরেও বলবো যদি এই কথাগুলো কেউ বোঝার চেষ্টা করে তবে হবে তিনি জয়। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনাটি এ কারণেই করতেছি যে আল্লাহকে আমি যতই ডাকি কিন্তু আল্লাহকে আমি কখনোই পাবো না। যদি আমি রাসুলকে আমার অন্তরে না বলি, রাসুলের জন্য যদি আমি না কান্দি, তাহলে আমি কখনোই আল্লাহকে পাবো না। এখন দেখা যায় কি, দেখেন আল্লাহ কোরআনে কিন্তু এই কথাগুলো বলেছে, হাসরের মাঠে প্রত্যেক দলনেতাকে আল্লাহ ডাকবে, প্রত্যেক দলনেতাকে আল্লাহ ডাকবে, সকলকে ডাকবে না। যেমন নবুয়াতির যুগে নবীর উম্মতেরা ছিল, তখন নবীকে ডাকবে, নবী সমস্ত উম্মতের নেতা, তখন সেই নবীকে বলা হবে আপনার পছন্দ মতো আপনার উম্মতদেরকে আপনি বেছে নিন। নবী যাকে বেছে নেবে তাকে আল্লাহ বেহেস্ত দেবে। প্রত্যেকটা নবী রাসুলকেই ডাকা হবে, তোমাদের উম্মত তোমার পছন্দ মতো তুমি ডাকো। তুমি যদি মনে করো সে তোমার
এক নাম্বার উম্মত ভালো মন্দ তুমি খুঁজে নাও, হে দোস্ত হে আমার নবী তুমি খুঁজে নাও। তখন দলনেতাকে ডাকবে, কিন্তু দলের যে লোকগুলো আছে তাদেরকে ডাকবে না। তখন সেই দলনেতা, এই দলনেতার প্রতি প্রেম ভক্তি বিশ্বাস ভালোবাসা যার ছিল তাকেই খুঁজে খুঁজে আনবে, আর খুঁজতে সহজে খুঁজবে। যেরকম একটি কথা বলা হয় যে হাজার হাজার ঘোড়ার মধ্যে যদি 200 ঘোড়া যদি চান কপালে থাকে তাহলে সেটা দেখে সহজে সেই ঘোড়াকে খুঁজে আনতে পারবে। যারা আল্লাহর মনোনীত, যারা নবী রাসূলকে ভালোবেসেছে, তারা কি করবে, তাদের চেহারার মধ্যে সেই নূর দেখতে পাবে। আর ওগুলো দেখে দেখে নবী সবাইকে থুবাই একখানে করবে, একখানে করার পরে বলবে এই আমার সেই লোক, এরা ভালো এরা মন্দ। আর যেগুলো মন্দ কপাল সেগুলো চলে যাবে জাহান্নামের দিকে, আর নবীর পছন্দ মতোগুলো নিয়ে যার যার জান্নাতে চলে যাবে। তবে হে জগতবাসী, যে আবু হুরায়রার বেলাও একটা ঘটনা আছে। আবু হুরায়রাকে বলা হয়েছিল, বা আবু হুরায়রা যেখানে ইবাদত করত পাথরগুলো একদম গত্য গত্য হয়ে গেছিল আল্লাহর নামাজ পড়তে পড়তে ইবাদত করতে করতে। তখন দেখা যায় কি যে নবীজি খুব খুশি হয়েছে যে আবু হুরায়রার যে পায়ের হাতের দাগ পরে পাথর ক্ষয় হয়ে গেছে, যে পাথরকে হার মানিয়ে দিয়েছে আমার আবু হুরায়রা, আল্লাহর কাছে সে মনে মনে প্রার্থনা শুরু করেছে আমার এক নম্বর ভক্ত এক নম্বর সাহাবা। তখন জিব্রাইল এসে বলতেছে হুজুর আপনি এত খুশি? জিব্রাইলকে বলতেছে দেখো আমার এই আবু হুরায়রা আল্লাহর কত ইবাদত করেছে, দেখো পাথরটাকে ক্ষয় করে ফেলেছে। জিব্রাইল বললেন যে হে আল্লাহর নবী, আপনার আবু হুরায়রা এত বছর ধরে ইবাদত করতে করতে পাথরকে ক্ষয় করে দিয়েছে, পাথর হার মেনে গেছে, কিন্তু সে যত সেজদা করছে যত ইবাদত করছে একটা ইবাদতও আল্লাহ গ্রহণ করেনি। তখন বলল কি, তখন নবীজির চেহারাটা লীলা হয়ে গেল, বুক ফেটে চোখ দিয়ে যেন পানি বের হতে শুরু করেছে, এক ধরনের হু হু করে কাঁদতে শুরু করেছে। তখন আবু হুরায়রা যখন এক গ্লাস শরবত এনেছিল তখন বলল যে হুজুর একটু আগে আপনি এত খুশি ছিলেন, এত আনন্দে ছিলেন, আপনার চোখে পানি, আপনার শরীর কাঁপছে, আপনার চেহারাটা লীলা হয়ে গেছে কেন? তখন বলতেছে যে হে আবু হুরায়রা শোনো, তুমি যে এত ইবাদত করেছে আমি তো এই ইবাদত করা দেখে তোমার পাথর ক্ষয় হয়ে গেছে এইগুলা দেখে তো আমার অন্তর খুশি হয়ে গেছিল, কিন্তু এই মুহূর্তে জানানো হইল জিব্রাইল আমাকে বলল তোমার একটা ইবাদত একটা সেজদাও নাকি আল্লাহ গ্রহণ করেনি। তখন আবু হুরায়রা বলতে লাগলো, অট্ট হাসি দিয়ে বলতে লাগলো হুজুর আল্লাহ আমার সেজদা গ্রহণ করেনি আমার দুঃখ নাই, আল্লাহ আমার ইবাদত গ্রহণ করে নাই আমার দুঃখ নাই। হুজুর একবার বলেন আপনি কি আমার প্রতি খুশি আছেন? তখন নবীজি বলল হ্যাঁ আবু হুরায়রা, আমি তোমার উপরে খুশি আছি। তখন বলল যে আল্লাহর খুশির আমার কোনো প্রয়োজন নাই, আপনি যে খুশি আছেন এতেই আমার চলবে, আমার আল্লাহর খুশির আমার দরকার নাই। তখন বলল আবু হুরায়রা তুমি আমাকে একথা বলছো? তখন বলল হুজুর আমি আল্লাহকে কি কখনো দেখেছি? আমি আল্লাহর কোনো সাজেশন পেয়েছি? আমি আপনার সাজেশনও চলেছি, আপনাকে খুশি করার জন্য আমি কাজ করতেছি। আল্লাহ আমাকে জাহান্নামে দিবে না দোযখে দিবে এটা আমার দরকার নেই, হুজুর আপনি খুশি আছেন তো? তখন বলল হে আবু হুরায়রা আমি খুশি আছি। তখন বলল যে আপনি খুশি থাকলেই আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই। হে আবু হুরায়রা আমি পূর্ণই খুশি আছি তোমার ওপর। তখন আপনি খুশি থাকলে হবে হুজুর, আমার আর আল্লাহর খুশির প্রয়োজন নেই। তখন ওই মুহূর্তে জিব্রাইল আবার এসে বলতেছে আল্লাহর দোস্ত আল্লাহ আমাকে আবার পাঠালেন যে আপনি যার উপরে খুশি, আপনি যার উপরে খুশি আল্লাহ বলেছে আল্লাহ সম্পূর্ণরূপে খুশি,
আপনি যার উপরে খুশি আল্লাহ তার উপরে খুশি। তখন নবীজি মুখটা সুন্দর হয়ে গেল, ফ্যাকাশে অবস্থাটা ছিল, সুন্দর মুখে আবার হাসি দিয়ে বলছে, হে আবু বাকার, তুমি তো পরীক্ষা পাশ করে গেছো, যে আমি খুশি থাকলে নাকি আল্লাহ খুশি, আর আমি যদি বেজার থাকি তাহলে আল্লাহ বেজার। আল্লাহ রাসূল তো একই জায়গায়, কিন্তু বোঝার ভুল রয়েছে। যাই হোক, আজকের যে আলোচনাটি কেন করলাম, যে আমরা রাসূলকে যখন মানব, রাসূলের জন্য চোখের পানি জড়াবো, তখনই আল্লাহর জন্য চোখের পানি জড়ানো হবে, আল্লাহর জন্যই করা হবে সব কিছু। তাই আজকে হেডলাইনটি শুনে হয়তো আপনাদের খারাপ লেগেছে, আর একটি বিষয় হলো যে তরিকতের জগতে আসতে হবে, তরিকতের রাস্তার কথা আল্লাহ কোরআনে বলেছে, যে বেলায়েতের যুগে দেখা গেছে আমরা তো আবু হুরায়রার মতো রাসূলকে তো আর সামনাসামনি পাইনি, কিন্তু নবী একটা কথা বলে গেছে, বেলায়েতের যুগে একজন কামেল মুর্শিদকে তুমি রাসূল রূপে দেখো, আর রাসূল রূপে যখন তুমি থাকবে এবং তাকে যখন মানবে, তখন আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই মানা হবে, আর আমাকে যখন মানা হবে তখন আল্লাহকেই মানা হবে। তবে হে জগতবাসী, তবে একটু রহস্য রেখে কথাগুলো বলি, একটু ইন্টারেস্ট পাওয়ার জন্য, বোঝার জন্য। তো হে জগতবাসী, সকলেই ভালো থাকবেন, এবং যারা নতুন আমাদের চ্যানেল দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী আলোচনা যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।